আজকে আমাদের সঙ্গে চলুন শিকাগোর ডাউনটাউনে। আমরা এসেছিলাম এই ডাউনটাউনে মেয়ের ডাক্তার দেখাতে। আমার মেয়ের ডাক্তার এখানেই দেখাতে আসতে হয়। আমাদের তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যেতে আমরা তখন ডিসিশন নিলাম যে কাছেই বাকিংহাম ফাউন্টেন আছে, তো কিছুটা টাইম আমরা ওখানে কাটিয়ে তারপরে বাড়ি ফিরব। বাড়ি থেকে ডাউনটাউনটা আমাদের বেশ দূরে, তাই সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো যখন সুযোগ পেলাম ডাউনটাউনের ঘোরার, সুযোগটা মিস করলাম না। আর আপনাদেরও তো আমার দেখাতে ভালো লাগে এই সব জায়গাগুলো। কাছের খবর দেখো, আকাশে শুনে মিশে যাবে। কি সুন্দর বিল্ডিংয়ের মধ্যে, আর গাড়ি থেকে না নামলেও যদি আমরা এই ডাউনটাউনটা এমনি ঘুরি না, তাতেও যেন কি ভালো লাগে। আমি তো আগের সময় এবারে ধরুন নেমেছি বাকিংহাম ফাউন্টেনের উদ্দেশ্যেই আবার গেলাম, নাহলে আমি এক এক সময় বলি আমার হাজব্যান্ডকে একটু গাড়ির মধ্যে ডাউনটাউনটা ঘুরিয়ে তারপরে বাড়িতে মানে ফিরে আসার জন্য একটু গাড়ির মধ্যে ডাউনটাউনটাতে ঘুরে তারপরে বাড়ির দিকে ফিরে আসতে বলি। তো সেটাও আমরা যখন তখন করি। গাড়ির মধ্যে ঘুরলেও না যেন কি ভালো লাগে, এত মানে ঝাঁ চকচকে শহর, তো দেখতেও ভালো লাগে। আর এই ডাউনটাউনের মধ্যে সমস্ত রকমের বড় বড় সব অফিস, মানে ইউএসের যত বড় বড় অফিস, তারপরে বড় বড় সব ব্র্যান্ডের যে ওদের মেন অফিসগুলো এই ডাউনটাউনের মধ্যে, তারপরে বড় বড় হসপিটাল, বড় বড় হোটেল, সব কিছু এই পুরো ডাউনটাউনটার মধ্যে মানে ভর্তি। হাঁটতেও যেমন ভালো লাগে, আমাদের একটা হাঁটার ভিডিও আছে, তো সেটাও যদি দেখতে চাইলে দেখতে পারেন, সেটাও আছে বেশ ভালো। ওটা দেখলেও বুঝতে পারবেন যে রাত্রের শহরটা কেমন লাগে। তারপরে দিনের বেলায় আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, তো আমাদের ফাউন্টেনটা অনেকবার গেছি কিন্তু ওই ভিডিও করার উদ্দেশ্যে তো গেলাম, ভালো লাগবে দেখবেন। এত ভালো লাগে না এইসব জায়গাগুলোতে ঘুরতে, মানে সারা দিনটাই কেটে যায়, চোখের পলকে যেন দিনটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এত গাড়ি চলে, এত ইয়ে হয়, কিন্তু সাফোকেশন হয় না, ওই জন্য গাড়িতে ঘুরতেও ভালো লাগে। একটা হয় না খুব জ্যামে থাকলে দেখবেন সাফোকেশন হয় গাড়ির মধ্যে, ওটাও কিন্তু হয় না, বেশ ভালো লাগে ঘুরতে। আমার তো মানে ডাউনটাউনে গেলে আমি একটু এদিক ওদিক করে ঘুরে আসি, আমার সব প্রত্যেকবারে ওই রকম আমি মানে একটু টাইম স্পেন্ড করে আসি ডাউনটাউনে, আমার ভালো লাগে ওদিক। আর বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিংগুলো এত সুন্দর সুন্দর, মানে যেন মনে হচ্ছে মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে বিল্ডিংগুলো। যখন হাঁটা হয় না মন, আর উপরের দিকে যখন তাকানো হয় যেন আকাশ আর বিল্ডিং এক হয়ে গেছে, বেশ ভালো লাগে ডাউনটাউনে হাঁটতে। সেদিন গেছিলাম শুধু ইউটিউবের জন্যই গেছিলাম, মেয়ের যখন ডাক্তার তাড়াতাড়ি হয়ে গেল তখন ইউটিউবের জন্য একটা ভিডিও করা যাক এই উদ্দেশ্যে তখন বেরিয়ে গেলাম ডাক্তার থেকে। সারাদিনটা ওখানে কাটিয়ে এসেছিলাম, মানে অনেক রাত্রেবেলায় বেরিয়েছি। আমি তো আমার হাজব্যান্ডকে বলি এই বিল্ডিংগুলোতে আপাতত 1 বছর ভাড়া নিতে, তাহলে আমি ইউটিউবের কিছু ভিডিও করতে পারি। আমি হচ্ছে হাজব্যান্ডকে বলেছি একবার, চলো ডাউনটাউনে 1 বছর ভাড়া নিয়ে থাকি, কিছু ভিডিও করা হয়ে যাবে ইউটিউবের জন্য। এই যে বাকিংহাম ফাউন্টেন, আমরা যখন যাই কি বড় বড় মানে ফাউন্টেনের যে জলটা এত উঁচুতে তখন উঠছিল, বেশ ভালো লাগছিল দেখতে।
চাটা না। আমরা এখানে এসেছি বাকিংহাম ফাউন্টেন বলে, তো চলুন একটা বাইরেটা এখানে পার্কিং, এই যে আমাদের গাড়িটাকে পার্কিং করেছি এখানে রাস্তার উপরে, এইভাবে পার্কিং করা যায়। আর এইখানে এখানে পার্কিংয়ের টিকিট কাটতে হয় এই পে বলে, ওইখানে নিলে ঘন্টা, এই যে এখানে সবাই লাইন করে, এই যে সাইডে সবার লাইন করে পার্কিং করা আছে, গাড়িগুলো সব পার্কিং করা আছে এখানে। আর প্রচুর রোদ আজকে, এখানে অ্যাম্বুলেন্স গেলে তো সব রাস্তার দুদিকে যত গাড়ি থাকে ওরা সব সাইড হয়ে যাবে মানে। আর এখানে দেখো রিক্সা দেখুন, হ্যাঁ এই দিক দিয়ে ঢুকা, এই না না এখানে এইটা ধরো, না চশমান তো ওখানে ধরো, এই দেখুন রিক্সা, দেখুন রিক্সাও আছে এখানে। কি সুন্দর পুরো জঙ্গলের মতন এই জায়গাটা, বেশ ভোরে গাছ থাকে এখানে, ভালো লাগে এটা। বাকিংহাম ফাউন্টেনটা এত ভালো লাগে না, মানে দেখলে বুঝতে পারবেন এত ভালো লাগে। আর অত উঁচু পর্যন্ত জল কিভাবে যায় পুরো দারুণ লাগে। এখানে এখানে আছে রিক্সাওয়ালাকে দেখেছেন, এই সাইড দিয়ে ওঠার জায়গা আছে। বসে হয়েছে সব, কি সুন্দর দেখ, ভাল লাগছে না দেখতে। আর এখানে ছোট ছোট ক্যান্টিন আছে ভেতরে, একদম রিক্সা থেকে চলছে, এখানেও রিক্সা পাওয়া যায় কিন্তু প্রচুর রিক্সা। আর এই বাকিংহাম ফাউন্টেনটা দিনের বেলায় যতটা না ভালো লাগে, রাতে আরও বেশি ভালো লাগে। ফাউন্টেনটা দেখুন দূর থেকে, আস্তে 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 আমরা এগিয়ে চলেছি, এত ভালো লাগে। আর ওইখানে রাত্রেবেলায় লাইটিং শো হয়, মানে জল আর লাইট এত সুন্দর মানে ইয়ে হয়। আর এখানে দেখুন সেই জ্যাজ প্রোগ্রাম, এখানে এখন জ্যাজ ফেস্টিভ্যাল চলছে চারিদিকেই এখন। কত বড় ফাউন্টেন, মানে বিশাল বড় ফাউন্টেন। এই জায়গাতে আবার প্রেসিডেন্ট এসেও বক্তৃতা দেয় এইসব এই জায়গা এইটাতে, বাকিংহাম ফাউন্টেনের নিচে।
এত রোদ, তাকানো যাচ্ছে না। এইরকম তার দিয়ে ঘেরা আছে, কেউ যেতে পারবে না কিন্তু ভেতরে। আর অত দূরে আমরা যখন ঢুকছি তখন বিশাল বড় বড় উঁচু হয়ে সব জলটা হয়েছিল। এখন হয়তো এই টাইমটা হয়তো এতটা উঁচু হবে না। আর সন্ধ্যার দিকে এটা পুরো লাইট, এত সুন্দর হয়, ওটা দারুণ হয় মিউজিকের সঙ্গে সঙ্গে। কত লোকজন এসছে দেখুন, খুব রোদ আজকে, তাকানো যাচ্ছে না। এই যে রিক্সা, রিক্সা ভাড়া করেও লোক ঘুরতে পারছে এখানে। পুরো অনেক বড় পার্ক তো এটা, বাকিংহাম ফাউন্টেন পার্ক, এটা অনেকটা জায়গা জুড়ে। তো আপনি এইভাবে রিক্সা ভাড়া করে নিয়ে পুরো ঘুরতেও পারেন চারিদিকে। এই যে কত লোকের লোকের আগমন এখানে আজকে, এই গরমকালটা লোকে এখানে এনজয় করে নেয়, কারণ ঠান্ডা কালে তো সেই ঘরের মধ্যে বন্দি। মানে এই 3-4 মাস যেটা গরমকাল পড়ে, এটা এখানকার মানুষের যতটা পারে অক্সিজেন নেওয়া, মানে অক্সিজেন বলতে যেটা বাইরে ঘোরার অক্সিজেন যেটা ওইটা। 8 মাস ঘরের মধ্যেই পুরো বন্দি, ভালো লাগে না ওই সময়। দেখুন এখন গাছের কালারগুলো দেখুন, মানে এতটুকু ধুলো নেই, কিছু নেই, সবুজে সবুজ, সব হোটেল, বড় বড় অফিস, আরও যত সব বড় বড় ব্র্যান্ডের যে জামা কাপড় আপনারা পরেন, সবার এখানে মল আছে এখানে নিজস্ব। তো রিক্সা নিয়ে চলে যাচ্ছে, এটা বেশ ভালো লাগলো। এখানেও রিক্সাতে লোকে ঘুরে, জানেন তো। চারিদিকের ভিউটা দেখুন কেমন, আর ওপাশটা ওই যে ওই দিকটা নীল রঙের যদি দেখতে পান, আমি আঙুলটা দিয়ে দেখাচ্ছি, ওই দিকে যদি দেখতে পান ওটা হচ্ছে মিচিগান লেক। মিচিগান লেকের উপরে এইভাবে শহরটাকে সাজিয়েছে। ও কি সুন্দর লাগছে না, এরা এইটুকু জায়গাটাকে একে তো প্রাকৃতিকভাবে যেটা থাকে সেটা নষ্ট করে না, তারপরে মানুষের দ্বারা যতটা সম্ভব ততটা কিন্তু এরা পুরো সাজিয়ে গুছিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন। মানে চারিদিক দেখুন কতজনের লোকে আসছে, কিন্তু কোথাও কিছু নোংরা, কোথাও কিছু না, এতজন তো আসছে যাচ্ছে। আর চার দু হাত অন্তর এক একটা ট্র্যাশ ড্রামগুলো দিয়ে যাচ্ছে, আর লোকে এত সিনসিয়ার, এখানে সবাই এদিক সেদিক করে কিন্তু ফেলবে না সব জিনিসগুলো এরকম করে জায়গাতে। দেখুন কি সুন্দর পরিষ্কার, একদম পরিষ্কার, কেমন লাগছে দেখুন, এটা তো দারুণ লাগছে।
ওই দেখুন খোলা বাস যাচ্ছে, যারা ঘুরতে চায় না, এটা টুরিস্টদের জন্য, তো সারাদিন আপনাকে নিয়ে ঘুরিয়ে আনবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমাকে এইখানে ভিডিওটা সমাপ্ত করতে হচ্ছে, আর এরপরে আমি পার্ট বাই পার্ট ভিডিওটা নিয়ে আসবো। তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।